السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় সুধী, আজকে আলোচনা করব ইমামের পিছনে ফরজ নামাজ পড়ার সময় মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কিনা। অর্থাৎ ইমামের পিছনে কেরাত পড়তে হবে কিনা। আমরা আজকে বিভিন্ন আহলে হাদিস, লা মাযহাবি, সালাফি শায়েখদের মুখ থেকে শুনে থাকি যে ইমামের পিছনে যদি নামাজ আদায় করে তাহলে সূরা ফাতিহা পড়তে হয়, না পড়লে নামাজ হবে না। আমরা বলতে চাই এই কথা সম্পূর্ণরূপে ঠিক নয়, ঠিক নয়, এটা সম্পূর্ণরূপে ঠিক নয়। দলিল কি? দলিল হচ্ছে শরহে মানিল আসার, শরহে মানিল আসারের দলিল স্পষ্ট। হাদ্দাসানা বাহার ইবনে নাসর, ক্বাল হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাল্লাম, ক্বাল হাদ্দাসানা মালিক আন ওয়াহব ইবনে কাইসান আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول عربي صلى الله عليه وسلم ارشاد قرن من صلى ركعة فلم يقرأ بها بأم القرآن جي بكتي نماز أدائي كرلو فلم يقرأ بها بأم القرآن সে যদি উম্মিল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ল না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়ল না, সে যেন কি করল না, নামাজই পড়ল না। ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমাম ব্যতীত, তবে কি ইমাম ব্যতীত, অর্থাৎ একা একা নামাজ কেহ যদি আদায় করল, কেহ যদি একা একা নামাজ আদায় করল এবং সূরা ফাতিহা পড়ল না, সে যেন নামাজই পড়ল না। এবং কি বলা হলো? ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমাম ব্যতীত, অর্থাৎ ইমাম ব্যতীত নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে। আর ইমামের সাথে নামাজ আদায় করলে সূরা ফাতিহা পড়তে হবে না। দলিল স্পষ্ট। এবং কি? সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার হচ্ছে 850। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুহু লাহু ইরাআহ, যে ব্যক্তির ইমাম আছে, যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাত হচ্ছে তারই কেরাত, ইমামের কেরাত তার জন্য কেরাত বলে গণ্য হয়, ওই ব্যক্তির জন্য আর কেরাত পড়তে হয় না। এখন আপনারা চিন্তা করেন, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে 114টা সূরা আছে, এখন কি সূরা ফাতিহা কি কেরাতের বাহিরে না ভিতরে? আপনারা চিন্তা করেন, পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটাই কেরাত। সূরা ফাতিহাও কেরাত, সূরা বাকারা সেটাও কেরাত, সূরা আলে ইমরান সেটাও কেরাত। তো এখন আমাদের লামা জাবি ভাইদের অপব্যাখ্যা, প্রিয় সুধী, এটাই বলতে চাই যে আপনারা যখন একা একা নামাজ পড়বেন তখন অবশ্যই সূরা ফাতিহা অবশ্যই পড়বেন, যখন
ইমামের সাথে নামাজ আদায় করবেন, তখন আর সূরা ফাতিহা পড়তে হয় না। ইমামের কেরাতি হচ্ছে মুসল্লিদের কেরাত, ইমামের সূরা ফাতিহাই হচ্ছে মুক্তাদিদের সূরা ফাতিহা। ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, আমাদের আর সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। আহলে হাদিস শায়েখদের কথায় বিভ্রান্তি হবেন না। আশা করি উত্তর পেয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন। নামদারে আহলে হাদিস ইসলাম আযাবি সালাফি শায়েখদের কথায় বিভ্রান্তি হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন এবং